উপমহাদেশের বরেণ্য রাজনৈতিক নেতা ও গণতন্ত্রের মানসপুত্র শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত। 1963 সালে 5ই ডিসেম্বর লেবাননের বৈরুতের এক হোটেল কক্ষে তিনি নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকাল 8টায় যথাযোগ্য মর্যাদায় অভিসংবাদিত এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ শহীদ সোহরাওয়ার্দীর মাজারে ফাতেহা পাঠ ও মোনাজা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেন। তার নেতৃত্বের অসাধারণ দৃঢ়তা ও গুণাবলী জাতিকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন।